ছোট গ্রামে জন্মগ্রহণ করে 1891 খ্রিস্টাব্দে 14 মার্চ এপ্রিল। তিনি অফিসে হওয়ার কারণে সমাজের নানা লাঞ্ছিত বাঞ্ছিত হয়েছে এবং তার মধ্য দিয়ে ঈশ্বরকে প্রতিষ্ঠা করে সেটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখে নিয়েছে। শুধুমাত্র অফিসে হওয়ার কারণে তাকে নানা রকম লাঞ্ছিত, এমনকি সে পড়াশোনা ভালো হওয়া সত্ত্বেও তাকে অফিসের জন্য এবং মাস্টার মশাই তার যে বই খাতা কিছুই মানে কি স্পর্শ করত না, মানে হয়তো ক্লাস কক্ষঘর অসুস্থ হয়ে যেত। তার জন্য তিনি নানা সমস্যার সম্মুখীন হয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছে। তার মায়ের নাম ছিল লক্ষ্মীবাঈ, সরি ভীমবাঈ, এবং তার বাবার নাম ছিল রামজি সরকার। তিনি প্রথমত নিজের গ্রামেই পাঠশালায় শিক্ষা গ্রহণ করতেন, তারপর সেখানে তাদের বন্ধুদের সাথে একসাথে সহপাঠ করার ইচ্ছা থাকলেও মানে অধিকার ছিল না, শুধুমাত্র অস্পৃশ্য হওয়ার কারণে। সে তবুও সে পিছিয়ে পড়েনি, সে নানা রকম মানে বিদেশে গেছে, বিদেশে গিয়ে নানা রকম পড়াশোনা করেছে। পড়াশোনা করার পর ভারতের সংগীতের খোঁজটা আইন প্রণয়ন করেছে, যেটা আজ আমাদের বর্তমানে আজও প্রচলিত। তাই সে যে অফিসে হওয়ার কারণে এত বড় বিয়ে বা তারপরে সব রকম ডিগ্রি অর্জন করেছে, তাই আমাদের পক্ষে সেটা অস্বাভাবিক কিছু নয়। মানে অস্বাভাবিক হয়েছিল যে ব্রাহ্মণ সমাজের পক্ষে যে আমাদের এসসি এসটির জন্য যে আজও শিক্ষা গ্রহণ করেছে সেটা আজও আমরা পরিণত হয়েছি। তাই ভারতের বুকে বা ভারত মায়ের কাছে বিরাট আম্বেদকর হচ্ছে ভারতের মানে রত্ন, ভারত মাতার কাছে রত্ন, আমাদের কাছে মানে বিশেষ কেউ। তাই তার চরণে প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করতে চাই যে ডক্টর বিয়ান সত্যি এসসি এসটির জন্য বা ভারতবাসীর জন্য যা করেছে তা ভারত মাতার পক্ষে মূল্য রত্ন। জয় হিন্দ, জয় হিন্দ। তোমার ঘরে বসত করে তোমার ঘরে বসত করে
ভারতের সংবিধান জন্য বলা হয় ডক্টর বি আর আম্বেদকরকে। তিনি 1891 খ্রিস্টাব্দে 14 এপ্রিল মধ্যপ্রদেশের মৌ নামক একটি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতার নাম ছিল সুবেদার রামকিশোর পাল, মাতার নাম ভীমবাই। আম্বেদকর ছিলেন জাতিতে মহার, যার জন্য তাকে বিদ্যালয়ের হচ্ছে অনেক অপমান সহ্য করতে হয়েছিল। প্রাথমিক বিদ্যালয়ে অন্যান্য ছেলেদের সঙ্গে একসঙ্গে বসতে দেওয়া হতো না। উচ্চবর্গের শিক্ষিত মহাশয়ের তার বই খাতা স্লেট ইত্যাদি তাকে স্পর্শ করতো না। শিক্ষিত মহাশয়েরা তাকে কোনো প্রশ্ন করা হতো না এবং কোনো কথা বলতে দিতে হতো না, কারণ সে কথা বলতে গেলে তার মুখ থেকে বের হওয়া বাস্তবে বিদ্যালয়ের পক্ষ অপবিত্র হবে বলে মনে করত। চেষ্টা পেলে জল চাইতে পারত না আম্বেদকর, তাকে জলের কাছে গিয়ে হা করে দাঁড়িয়ে থাকতে হতো। যদি কেউ দয়া করে তার মুখে উঁচু করে জল ঢেলে দিত, তবে সে জল খেতে পেত না, এবং কারণ ছোটবেলায় স্কুলের প্রতি তার কোনো আকর্ষণ ছিল না, কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে জ্ঞান অর্জনের প্রতি তার আগ্রহ বাড়ে। তিনি আমেরিকার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে 1915 সালে এমএ পাস করেন, 1916 সালে ডক্টর এফ উপাধি পান। তার দেশে ফিরে অসন্তুষ্ট সমাজের উন্নতির জন্য নানা রকম আন্দোলন পরিচালনা করেন, যেমন জল আন্দোলন, মন্দির প্রবেশ ইত্যাদি। ডক্টর বি আর আম্বেদকর 1972 সালের 24 সেপ্টেম্বর পুনে চুক্তির মাধ্যমে গান্ধীজির অসন্তুষ্ট অধিকারগুলি কেড়ে নেন। এরপর 1942 খ্রিস্টাব্দে আম্বেদকর ভারতের শ্রমমন্ত্রী হন। আম্বেদকর শ্রমমন্ত্রী হওয়ার ফলে বিভিন্ন সুযোগ সুবিধা দেন, এগুলি হল শ্রমিকরা আগে হচ্ছে 10 ঘন্টা কাজ করতে হতো, কিন্তু বর্তমানে সেটি পরিবর্তন করে 8 ঘন্টা করা হয়েছে। মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডলের অক্লান্ত চেষ্টার ফলে বাবাসাহেব আম্বেদকর গণপরিষদে নির্বাচিত হন। 1949 সালের 16ই নভেম্বর গণপরিষদ নতুন সংবিধান পাঠ করেন। 1950 সালের 26শে জানুয়ারি থেকে সংবিধানের আম্বেদকর রচনা কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে বাবাসাহেব আম্বেদকরের ডক্টর এফ উপাধি পান। 1956 সালে 16ই ডিসেম্বর বাবাসাহেব আম্বেদকরের মৃত্যুবরণ করেন। তার অকাল মৃত্যুতে ভারত মাতা এক মহান সন্তানকে হারান। 1990 সালে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তাকে মরণরত্ন ভারতরত্ন উপাধি প্রদান করা হয়। এই সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন বিশ্বনাথ প্রতাপ সিং। আম্বেদকর অনুপ্রেরণা ও অবদান, তাকে অন্তর থেকে জানাই শ্রদ্ধা। সর্বশেষে আমি বলবো যে আম্বেদকর হচ্ছে বাল্যকালে তাকে ভীম বলে ডাকত, তো তাকে আজকে হচ্ছে তার জন্মদিন 14 এপ্রিল, যার জন্য বলবো যে আমরা জয় ভীম, সবাই একসঙ্গে জয় ভীম। মণ্ডলী এবং এখানকার অ্যারেঞ্জমেন্টে যারা এই সুন্দর ব্যবস্থাটা করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই, এবং শ্রোতামণ্ডলীকে আমার আন্তরিক শ্রদ্ধা জানিয়ে আজকে 14ই এপ্রিল বাবাসাহেব ভীমরাও আম্বেদকরের জন্মদিন, আমাকে ভীমরাও আম্বেদকরের বাবাসাহেব ভীমরাও আম্বেদকরের জন্মদিন সম্বন্ধে বা তার জীবনের কার্যকলাপ সম্বন্ধে বলতে বলা হয়েছে। আমি অনুরোধ করছি শ্রোতাবৃন্দর কাছে আপনারা একটু চুপ মেরে যান, কথাগুলো শুনুন। আপনারা একটু ধৈর্য সহকারে শুনুন, আপনারা কেউ হই হল্লা করবেন না। এই বাবাসাহেবকে কোথায় জন্মগ্রহণ করেছিল,
কি কাজ আমাদের সমাজের জন্য করে গেছে এ বলতে হলে সারা দিন সময় লাগবে কিন্তু হাতে তো আমাদের সেই সময় নাই আমাকে অল্প সময় দেওয়া হয়েছে এত বড় মহান ব্যক্তি সেই মহান ব্যক্তি সম্বন্ধে বলতে হলে মিনিমাম তো 2 ঘন্টা সময় লাগে কিন্তু এখানে একটা অনুষ্ঠান চলছে সেই সময় পাওয়া মুশকিল তাই আমি সংক্ষেপে ভারত রত্ন বাবা সাহেব যিনি আমাদের সংবিধান রচনা করেছেন যার সংবিধানে যার আইন কানুনে আমরা সবাই উপকৃত হচ্ছি ভারতবর্ষ যার আইন কানুনে চলে তার সম্বন্ধে আমি কিছু আপনাদের তথ্য প্রকাশ করব এই বাচ্চাগুলো কথা বলবে না একদম কথা বলবে না বাবা সাহেব ভীমরাও আম্বেদকর মহারাষ্ট্রের রত্নগিরি গ্রাম সেই রত্নগিরিতে তার পৈতৃক সম্পত্তি এবং পৈতৃক বাড়ি আম্বেদকর মালাজি তার ঠাকুরদা সুবেদার রামজি সতপাল আম্বেদকরের পিতা এবং মৌ শহরে মহারাষ্ট্রের মৌ শহরে 14 এপ্রিল 1891 সালে তিনি জন্মগ্রহণ করেন এই 1891 সাল আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে একটা শুভ দিন যার সংবিধানে আজকে আমরা শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব এবং আদার ব্যাকওয়ার্ড ক্লাস তারা আজকে সম্মানের সঙ্গে বাঁচতে পেরেছি আমরা এসসি এসটি ওবিসিরা পড়ার জন্য স্টাইপেন্ড পাই পড়ার সুযোগ পাই আমরা চাকরির সুযোগ পাই আমরা বিভিন্ন অফিসার আদালত বিভিন্ন জায়গায় আমরা মান সম্মান পাই সেখানে গেলে আপনাদেরকে মানুষ বলে গণ্য করে কিন্তু বাবা সাহেবের আন্দোলনের আগে বাবা সাহেবের আন্দোলনের আগে আমাদের ভারতবর্ষে আমরা শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব এবং আদার ব্যাকওয়ার্ড ক্লাস এরা মানুষ ছিলাম না আমাদেরকে জীবজন্তু হিসাবে ব্যবহার করা হতো আমাদেরকে মান সম্মান তো দেওয়াই হতো না আমরা পশু এবং ছাগল ভেড়ার মতো আমাদের সঙ্গে ব্যবহার করা হতো এবং কারা ব্যবহার করত যারা ব্রাহ্মণ্যবাদী লোকগুলো যারা মনুবাদী লোক ব্রাহ্মণ্যবাদী লোক তারা আমাদেরকে এত ঘৃণা করত বাবা সাহেব আম্বেদকর সংবিধান লেখার পর তিনি বলেছেন মানুষ কেউ অস্পৃশ্য হয় না মানুষ অস্পৃশ্য হতে পারে না মানুষ মানুষই তাই মানুষকে সমবেদনা জানান মানুষকে তার শ্রদ্ধা জানান এবং মানুষ সবাই সমান কোন জাতিভেদ কোনো কিছুতেই মানুষকে খর্ব করা যাবে না এই জন্যই যাবে না আজকে যারা নিজেকে উচ্চ বর্ণ বলে ব্যাখ্যা করে তাদের সন্তান সন্ততি যেভাবে হয় আমাদের শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব আদার ব্যাকওয়ার্ড ক্লাস তাদেরও সন্তান সন্ততি সেইভাবেই হয় সেইভাবেই আমরা জন্মগ্রহণ করি তাহলে আমরা কেন মানুষ হিসাবে অস্পৃশ্য থাকব আমরা কেন মানুষ হিসাবে তার মান্যতা পাব না আমরা কেন তাদের কাছে সম্মান পাব না বাবা সাহেবের এই প্রশ্ন ছিল এবং বাবা সাহেব
লেখাপড়া শেখার পর তিনি মহারাষ্ট্রে যে আন্দোলন শুরু করলেন আটটা সমাজ নিয়ে অন্যান্য জীবনী তিনি চৌদার পুকুর যেরকম জল স্পর্শ করে আমাদের অধিকার পুকুরে দিয়েছিল আবার মন্দিরে ঢোকার মন্দির আন্দোলন করে আমাদের মন্দিরে ঢোকার অধিকার দিয়েছিল আজকে আপনারা মন্দিরে নিজের মতো মন্দির তৈরি করতে পারছেন সেখানে পূজা দিতে পারছেন কোন এক সময় ছিল আমরা কিন্তু এই মন্দিরে পূজা দিতে পারতাম না এবং মন্দিরে উঠতে পারতাম না আমরা অস্পৃশ্য তা আজকে আজকের দিনেও আমাদের যদিও পূজা দেওয়ার বা মন্দির তৈরি করার অধিকার আছে কিন্তু বড় বড় ভালো ভালো মন্দির যেখানে সেখানে উঠতে ওঠার অধিকার কিন্তু আমাদের নাই যেমন জগন্নাথ দেবের পুরীর মন্দির যেমন বদ্রিকার মন্দির সেখানে আপনি উঠে পূজা দিতে পারবেন না তে এই যে অবস্থাগুলো সংবিধানে আমাদের অধিকার আছে অত অধিকারগুলো হরণ করা হচ্ছে আপনারা সাবধান তাই আম্বেদকরকে বেশি বেশি পড়ুন আম্বেদকরকে বেশি বেশি জানুন আপনার অধিকার সম্বন্ধে সচেতন থাকুন এটা বলে আমি আপনাদেরকে আরেকবার ধন্যবাদ দিচ্ছি এবং আমার আন্তরিক সহযোগিতা আন্তরিক শ্রদ্ধা আপনাদের পাশে আছে আমার কাছে আম্বেদকরের পাঁচ টাকা দামের বই আছে যারা পড়তে চান আম্বেদকরকে জানতে চান সে বই নিতে পারেন এবং আগামী দিনে আগামী বছরে আমি আশা করব আপনারা সেই বই পড়ে নিজেরা আলোচনা করবেন আম্বেদকরকে জানবেন এই বলে আপনাদেরকে আমি আরেকবার ধন্যবাদ দিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম।